বিরোধী শূন্য লোকসভা একের পর এক বিল পাশ করছে মোদী সরকার, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল 2023। 1867 প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকসের আইনকে ফের একবার খোল নলচে বদলে সংশোধন করে এবার প্রকাশ্যে আনছে কেন্দ্রীয় সরকার। প্রকাশনা সংস্থা শুরু করার জন্য যে দীর্ঘ নিয়ম রয়েছে তা এবার সহজ করার পথে এই নয়া বিল, আর তার জন্য এই বিল পাশ করা হচ্ছে নজিরবিহীনভাবে যখন বিরোধী শূন্য লোকসভা প্রায়। এক প্রকাশনা সংস্থা আবেদন করলে এতদিন দীর্ঘ পদ্ধতি মেনে চলতে হতো, পদ্ধতিগুলিকে আরও সহজ করার এবং ত্বরান্বিত করার জন্য এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে। বিশেষ করে একটি প্রকাশনা শুরু করার সময় তার খবরের কাগজ বা অন্য যদি কোনো ম্যাগাজিন হয়ে থাকে তা দীর্ঘ একটি বিষয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে হতো এবং তারপর অনুমোদন মিলত কেন্দ্রীয় সরকারের তরফে। তবে এবার আর তা করতে হবে না। বিশেষ করে একটি প্রকাশনা শুরু করার সময় আমলাতান্ত্রিক এবং জটিলতাগুলিকে দূর করে ছোট এবং মাঝারি প্রকাশকদের উপকার হবে এমন জানা গিয়েছে। তার জন্যই নতুন এই নিয়মের পথে হাঁটতে চলছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রকাশকদের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা স্থানীয় কর্তৃপক্ষের কাছে ঘোষণা ফাইল করার প্রয়োজনীয়তাকেও বাদ দেওয়া হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে অনুরাগ ঠাকুর লোকসভায় বিলটি পেশ করেন। সংবাদ মাধ্যমের ওপর উপনিবেশিক যুগের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার জোর দিতে চাইছে সরকার। এবার এক ক্লিকেই সহজ হয়ে যাবে প্রক্রিয়া। বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং পূর্ববর্তী কংগ্রেস সরকারের ঔপনিবেশিক যুগের আইন প্রতিস্থাপনের একাধিক প্রচেষ্টা চলছিল। কংগ্রেস সরকার 2011 সালে একটি বিল পেশ করলেও তা পাশ হয়নি। অনুরাগ ঠাকুর এও জানান, রেজিস্ট্রেশন করতে আর আগের মতন 2-3 বছর লাগবে না, এবার পত্রিকার অনুমতি পেতে এখন লাগবে সময় মাত্র 2 মাস। এটি সহজ এবং স্মার্ট পন্থা, এমনটাই জানিয়েছেন অনুরাগ ঠাকুর। অন্যদিকে নয়া এই বিলের সাহায্যে রাষ্ট্র সংবাদপত্র ও ম্যাগাজিনের কাজকর্মে আরও বেশি পরিমাণে হস্তক্ষেপ করতে পারবে বলে জানা গিয়েছে। জানিয়ে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে বহু প্রকাশকের কপালে। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়েও মন্তব্য করেছেন অনুরাগ। তৃণমূল সাংসদ দোলা সেনের উত্থাপিত সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে নীতি কাঠামো সম্পর্কিত প্রশ্ন ওঠে এবং তারপরেই জবাব দেন অনুরাগ ঠাকুর। অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, যখন লোকসভা প্রায় বিরোধী শূন্য, সেই সময় দেশের এত বড় একটি গুরুত্বপূর্ণ বিল কিভাবে পাশ হয়ে যাচ্ছে বিজেপি সরকারের আমলে, আর সেই বিষয়টি নিয়ে এবার তরজা একেবারে তুঙ্গে। 75 সাল মে কিসি সরকার কে সময় সবসে জাদা হ্যায় তো মোদি সরকার মে সবসে জাদা হ্যায়। পিছলে 10 সাল কা রেকর্ড উঠাকর দেখিয়ে, এক ভি কোই কারবাই হমনে এসি নাহি কি হ্যায়, উল্টা অবসর দিয়ে অনলাইন আনে কা। ইসলিয়ে মেনে কাহা ইয়ে জো কানুন হ্যায় ইয়ে সিম্পল স্মার্ট সাইমলটেনিয়াস প্রসেস হ্যায়। দূসরা আপনে কাহা ইমতিয়াজ সাহেব কি জো গভর্নমেন্ট কে এগেইনস্ট লিখতা হ্যায় উসকে খিলাফ কারবাই, মে বিলকুল আপসে কহনা চাহতা হুঁ ইয়ে বিলকুল নিরাধার হ্যায়। আপকো জিতনি আলোচনা সরকার কি করনি আপ কর সকতে হ্যায়, व्यक्ति के रूप में भी, सदन के सदस्य के রূপ में, পত্রকার के রূপ में भी। कोई कार्रवाई किसी के खिलाफ हमने नहीं की है। शायद रिपोर्ट, कैलकॉलिंग टीवी, नया दिल्ली।